থাম্বল কি করে বানাকি কি প্রবলেম হচ্ছেই পারছি না থাম্বল বানাতে তুমি একটু শিখিয়ে দাও সবার জন্য আমি আছি তো চলো লেজি ব্লগার শর্না সবার জন্য আছি সবার উত্তর দেব ধীরে ধীরে দেব বাট তোমরা একটু ওয়েট করতে হবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের খুব মানে কমেন্ট করেছ ফেসবুকে আমাকে হ্যাঁ হ্যাঁ বসো এখানে কমেন্ট করেছো ফেসবুকে যে দিদি থামবেল কি করে বানায় থাম্বেল কি করে বানায় আমরা যে তোমরা যে ভিডিও বানাও ভিডিওর ওপরে যে থাম্বেল থাকে সেই থাম্বেলটা কি করে বানায় তো অবশ্যই তোমরা কামেন্টস করে এতবার কামেন্টস করে যে আমাকে বলেছো যে থামবেল বানাও কি করে বলো থাম্বেল বানাও কি করে এত সুন্দর সুন্দর অবশ্যই তোমাদেরকে আমি সেটা শেয়ার করব অবশ্যই তোমাদের শেখাবো কোনো অসুবিধা নেই তোমরা আমার কথা মেনে তোমরা চেষ্টা করবে অবশ্যই তোমরা সেই জিনিসগুলো করতে পারবে তোমাদের যা যা দরকার আছে যা যা জানতে চাও আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করবে আর যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেখা বেলাইকানটা অবশ্যই স্পেস করে দেবে কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য সবার ফার্স্টে দেখার জন্য তোমাদের সাথে নোটিফিকেশানটা চলে যাবে তাহলে তোমরা কি করতে পারবে নতুন নতুন ভিডিও যখন আসবে তখন তোমরা দেখতে পারবে আর প্রচুর ভিডিও এরকম আনবো কারণ অনেকে কোয়ারি আছে থাম্বেল কী করে বানা মনিটাইজেশান ফেসবুকে অন হয় কি করে ফেসবুকের মনি ইউটিউবের মনিটাইজেশান অন হয় কি করে তোমার কি ইউটিউবের মনিটাইজেশান অন হয়ে গেছে সব কথা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তোকে চলো এবার থামবেল বানানোর নিয়মটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল তোমাদের দেখিয়ে দিলাম শেয়ার করলাম স্বর্ণ দে যারা যারা ফলো নি এখনো ফলো করে দাও আর এখানে কোনো কাজ নেই ঠিক আছে এখানে জাস্ট ফেসবুক চ্যানেলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা সাবস্ক্রাইব করো করে নাও তা ফার্স্ট তোমাদের করতে হবে থামবেল মেকার যে ডাউনলোড করতে হবে ঠিক আছে থামবেল মেকার ডাউনলোড করার পর তোমাদের কিন্তু ওই থাম্বেল মেকার দেখো লেখা রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে থামবেল মেকারে ক্লিক করে তোমরা এবার দুটো চারটে পাঁচটে যতগুলো ফটো দাও সেভাবে তোমাদের সিলেক্ট করে নিতে হবে এই খুব ঘরগুলো ঠিক আছে কবগুলো সিলেক্ট করবার পর তোমরা যে কোনো যে কোনো এখানে যে দেখছো টিকমার্ক করা রয়েছে যেগুলো টিকমার্ক করা নেই সেগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দুটো দরকার ছিল আমি দুটো সিলেক্ট করে নিলাম দিয়ে এবার আমি নেটই অন করিনি দেখো গাইজ কি পাগল আমি না তো যাই হোক চলো এবার নেটটা একটু অন করে নেওয়া যাক ঠিক আছে তো বেশ তারপরে দেখো এখানে তুমি যে কোনো একটা যে কোনো একটা ফটো নিলে নিয়ে এই ধারে আবার পাঠিয়ে দিলে মানে দিয়ে দিলে আবার ওই দিকে একটা ক্যামেরা ওখানটা অপশানে ক্লিক করলে পরে আবার এখানে ফটো আসবে তো এখানে ফটো আসলে আসলে পরে তোমার একটু ওয়েট করতে হবে ঠিক আছে এখানে ফটো আসলে এই যে ওয়েট করতে হবে ওয়েটটা ক্লিক করতে হবে কিন্তু যদি ওকে না ক্যান্সেল আছে একটা ওটা ক্লিক করলে কিন্তু তোমাদের এটা বন্ধ হয়ে যাবে মানে ওটা কেটে যাবে তো ওখানে ওয়েট টিপতে হবে তো ওয়েট টেবার পরে তোমার ওখানে ছবিটা চলে আসবে তো ছবিটা চলে আসলে পরে তুমি যদি কোনো কিছু টাইপ করতে চাও বা ওখানে কিছু লিখতে লিখতে চাও থামবেলের ওপরে তাহলে থামবেলে ওখানে গিয়ে তোমাকেই পি যে অপশনটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করে দেখো টাইপিং হেয়ার বলে আসছে তোমরা এখানে কিন্তু যে সেই লিখো লিখলে তোমাদের মন অব্দি মন মর্জি তো লিখে এখানে তুমি সিলেক্ট করে দিলে ঠিক আছে তো এখানে যদি তিনটে চারটে ওরকম তোমার হাত লেগে হতেই পারে এখানে কালার অপশানও দিতে পারবে তো ওগুলোকে ধরে ধরে ডিলিট করে দেবে ব্যাস হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওগুলো ওরকম করলাম তোমরা ওখানে যতগুলো যা ইচ্ছা লিখতে পারো তোমাদের মন মনে যা ইচ্ছা যা আসছে তারপরে উপরে ওই টিকমার্ক লাইট দিয়ে তোমরা লাইট চিহ্ন করে দিলে পরে টিক করে দিলে পরে হয়ে গেলো সিলেক্ট এবার ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে তোমরা যেমন ভিডিও পোস্ট করো ওরকম ভিডিওটা পোস্ট করবে করে তোমাদের এই ওপরে চলে আসতে দেখো ভিডিও যখন ছাড়বে তো ভিডিও অপশানে যাবে একটা যে কোনো একটা ভিডিও তুমি দেখাচ্ছি এই যে ভিডিও অপশানে গেলে গিয়ে নেক্সট অপশানে টিপবে টিপবে ওপরে দেখো যে গ্যালারি অপশান আসলো গ্যালারি অপশানে গিয়ে এই যে থামবেল মেকার বলে ওখানে থামবেল দিয়ে দিলে ফটোটা দিয়ে দিলে যেটা তোমরা সেভ করেছো ডান করলে পরে কিন্তু সিলেক্ট হয়ে গেল তোমাদের থাম্বেলে যে ডান করলে পরে কিন্তু হয়ে যাবে সিলেক্ট ঠিক আছে তো চলো হয়ে গেল আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে পাশে থেকেও সারা সারাক্ষণ সারা জীবন ঠিক আছে কারণ হয়তো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি অনেক বড় হতে পারবো না যেটা আমার অনেক বড় ইচ্ছা একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা তোমরা পাশে না থাকলে হবে না প্লিজ তোমরা সবাই এক লাখ সাবস্ক্রাইবার করে দাও ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবার করে দিলে পরে আমরা প্রচুর বড় একটা কিছু করতে চলেছি সেটা করতে পারবো তো চলো আর যারা যারা বাজে কামেন্ট করছো আজকে আমি এখানে পুরো স্ক্রিনে দিয়ে দেবো তোমরা প্লিজ যদি ভিডিও দেখতে ইচ্ছা না করে করো না বাট বাজে কামেন্ট করার আগে দশবার ভেবে চিন্তা করবে কারণ তোমার বাড়িতেও মা বোন দিদি রয়েছে আমার চোখে ডাক সার্কেল আছে নাকি আমার আমি রোগা আমার রোগ হয়েছে নাকি কি রোগ হয়েছে এগুলো লেখার কোনো মানেই হয় না আর আমি অশিক্ষিত কিনা আমি শিক্ষিত কিনা সেটা তুমি নিশ্চয়ই জানো না তুমি আমার স্কুলে পড়ো নি না তুমি আমার সাথে চলো না আমার রাস্তায় ঠিক আছে বা তুমি আমার বাড়িতেও থাকো না তো আমি অশিক্ষিত কিনা শিক্ষিত কিনা সেটা আমি আমি নিজেই জানি তুমি জানো না তো এইসব কমেন্ট করবার আগে দশবার ভেবে চিনতে কমেন্ট করবে তো চলো আজকের ভিডিওটা এই এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ থাম্বেলটা কি করে বানাই আর বুঝতে পারলে কিন্তু আবার সেই কমেন্ট করে বলো নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে চাও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নেক্সট ভিডিও নতুন নতুন ব্লগ নিয়ে থ্যাংক ইউ